কৌশিকবাবু, এটা ঠিকই যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি বিচারপতির পদে ইস্তফা দিয়েছেন এবং তিনি বিজেপিতে যোগদান করেছেন, তার মানেই গত 2-2.5 বছর ধরে যে সমস্ত সিগনিফিকেন্ট রায় বা যে সমস্ত সিগনিফিকেন্ট অবজারভেশন তিনি দিয়েছেন সেই সমস্তটা সার্বত্যাহীন হয়ে যায় বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যায় বা নির্দিষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী তাদের টার্গেট করে হয়ে যায়, এই সরলীকরণ কি করা যায়? দেখুন, এই সরলীকরণটা নিশ্চিত করেই করা যায় যখন আমরা দেখি প্রাক্তন বিচারপতি বলছেন যে দে অ্যাপ্রোচড মি অ্যান্ড আই অ্যাপ্রোচ দেম। তার মানেটা কি? পশ্চিমবঙ্গের মানুষ তিনি বলেছেন যে 7 দিনের মধ্যে গোটাটা হয়েছে। হ্যাঁ, এরপরে উনি অফিসিয়ালি পদত্যাগ করেছেন 5th অফ মার্চ। আপনারা ওনার 3rd মার্চের বক্তব্যগুলো দেখুন। 3rd মার্চ যখন উনি পদত্যাগ করেননি তখন কিন্তু উনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি ভালো। এইটা কি একজন বিচারপতি ভারতবর্ষের ইতিহাসে একটা দৃষ্টান্ত দিতে পারবেন যে একজন সিটিং বিচারপতি, কারণ তখনও উনি পদত্যাগ করেননি, 3rd মার্চ উনি এই কথা বলছেন যে তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি ভালো? আসলে ওই কথাটাই আমাদের মনে পড়ে যাচ্ছে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। আমরা প্রথম থেকে বলে আসছি ওনার একটা হিডেন রাজনৈতিক এজেন্ডা ছিল, ফাইনালি হি ডিড জাস্টিস। উনি বিচার ব্যবস্থার প্রতি জাস্টিস করে মুখোশটা খুলে ফেলে এবার রাজনীতির আঙিনায় এসেছেন, এবার ওনার রায়ে জনগণ দেবে। শুধু একটু অপেক্ষা করে দেখুন, ওনার জামানত জব্দ হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। উনি তো বলছেন ডায়মন্ড হারবারে যদি উনি দাঁড়ান 2 লাখের ওপর ভোটে জিতবেন। দেখুন, সেটা হচ্ছে যে মানসিক অসংলগ্ন কথাবার্তা মানুষ কখনো কখনো এরকমভাবে বলে। এবার উনি ক্লেম করতে পারেন উনি 2 লাখের উপর ভোটে জিতবেন, আর আমরা বলছি যে জনগণ বলছে যে উনি জামানত ওনার বাজেয়াপ্ত হবে। তার কারণ একটা জিনিস ম্যাডাম, আপনি এটা একটুখানি খুব ডিপলি ইন্ট্রোস্পেক্ট করলে বুঝতে পারবেন যে কি সাংঘাতিক একটা ব্লো টু দি ইন্ডিয়ান জুডিশিয়ারি যে একজন সিটিং বিচারপতি তার চেয়ারে বসে ভিতরে ভিতরে গোপন যোগাযোগ রেখে একের পর এক রাজনৈতিক মন্তব্য করেছেন, একের পর এক, এবং যেগুলো কিনা বহু ক্ষেত্রে সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে। 1-2 নম্বর হচ্ছে টোটালি আউট অফ দ্য কনটেক্সট। আমরা ধরুন এখানে রাজনীতির আলোচনা করতে এসে আমি যদি হঠাৎ ইউরোকাপ নিয়ে কথা বলি, সেটা যেমন একটা টোটালি আউট অফ দ্য কনটেক্সট। আপনি যদি দেখেন ওনার 60% অফ দ্য কমেন্টস ওয়ার কমপ্লিটলি পলিটিক্যালি মোটিভেটেড। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।